মানুষ কখনো সফল হতে গিয়ে ব্যর্থ হয় না, মানুষ ব্যর্থ হয় সফল একটা সিদ্ধান্ত নিতে গিয়ে। আপনার জীবন তখন বদলায় না যখন আপনার কাছের বন্ধুটি বদলে যায়। আপনার জীবন তখনও বদলায় না যখন সিস্টেম বদলে যায়। আপনার জীবন কেবল তখনই বদলায় যখন আপনার বিশ্বাসটা বদলে যায়। প্রতিটা সকাল শুধু একটা তারিখ পরিবর্তন করে না, কারো কারো ভাগ্যও পরিবর্তন করে। আজকে আপনি হয়তো কোনো একটা কাজে ব্যর্থ হয়ে হাল ছেড়ে দিয়েছেন, অথচ পৃথিবীর কোনো এক প্রান্তে ওই একই কাজে আপনার চেয়ে বেশি ব্যর্থ হয়েও কেউ একজন নতুন করে আবার হাল ধরেছে। পার্থক্যটা এখানেই, কতবার চেষ্টা করলে সফল হওয়া যায়? উত্তর একটাই, সফল না হওয়ার আগ পর্যন্ত যতবার চেষ্টা করতে হয় ততবারই চেষ্টা করতে হবে। পৃথিবীতে কোনো কাজে কেউ আপনাকে জায়গা করে দিবে না, কেউ আপনাকে জায়গা ছেড়েও দিবে না। হয় তৈরি করা রাস্তায় হেঁটে গন্তব্যে পৌঁছান, নয়তো পাহাড় কেটে নিজেই নিজের রাস্তা তৈরি করুন। আজকে আপনি হাল ছেড়ে দিলে কাল সে জায়গাটা হয়তো অন্য কেউ দখল করবে। আপনাকে সাহায্য করা কারো জীবনের কোনো প্রধান লক্ষ্য না, আপনাকে সফল করাও কারো ড্রিম না, আপনাকে গন্তব্যে পৌঁছানো কারো টার্গেট না, আপনার সমস্যার সমাধান করাও কারো জীবনের গুরুত্বপূর্ণ কোনো কাজ না। মানুষ তার নিজের সমস্যার সমাধানেই ব্যস্ত, নিজে নিজে নিঃশ্বাস নিয়েই আপনাকে বাঁচতে হবে। পৃথিবীর কারো সাধ্য নেই একটু বেশি নিঃশ্বাস নিয়ে আপনাকে দুদিন বেশি বাঁচিয়ে রাখবে, নিজের পায়ে ভর দিয়েই আপনাকে হাঁটতে হবে। সময় থাকতে আজকেই সিদ্ধান্ত নিন কি করতে চান, কি হতে চান। আপনি হাঁটা শুরু করলে একশোটা রাস্তা তৈরি হবে। হাঁটতে পারবেন কি পারবেন না এটা ভাবলে এক একটা করে সবকটা রাস্তা বন্ধ হতে থাকবে, কারণ সন্দেহ সফলতার রাস্তায় আরেকটা বড় বাধা। সিদ্ধান্ত আপনার, কি করবেন।